হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো আপনিও কিভাবে আপনার যে কোনো নর্মাল ভিডিওকে আমার মতো করে কার্টুন তৈরি করবেন কিভাবে। তো সেই সম্পূর্ণ প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আর কথা না বাড়িয়ে চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে শিখে আসা যাক। তো সর্বপ্রথমে চলে আসবেন আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বক্স পাবেন, সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সার্চ করবেন, আপনি এখানে সার্চ করতে হবে ভিডিও লেফ, লিখে সার্চ করবেন BIDEOLEFP। ভিডিও লেফ লিখে সার্চ করবেন, সার্চ করলে এই ভিডিও লেফ অ্যাপসটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ভিডিও লেফ অ্যাপসটি চলে আসছে, লোগোটি ভালো করে দেখে নিন। এই লোগোটি দেখে এই অ্যাপসটিকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি আগে থেকে ইনস্টল করে নিয়েছি, আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর এখান থেকে ওপেনে ক্লিক করবেন। তো ওপেন ক্লিক করলাম, তো আপনার সামনে এরকম একটি পেজ শো করবে। এখান থেকে আপনি নিচের দিকে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর একটি ক্লিক করবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করলে আপনার গ্যালারিতে থাকা সমস্ত ভিডিওগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যে ভিডিওটি কার্টুনে তৈরি করবেন সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে অ্যাড টু প্রজেক্ট, এটাতে একটা ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটি চলে আসছে। এখান থেকে আপনি কার্টুনে তৈরি করতে হলে আপনি এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নিচের দিকে AI ইফেক্ট দেখতে পাবেন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে এদিকটাতে চলে আসবেন। শেষের দিকটাতে আসলে এখানে AI এনিমি লেখা দেখতে পাবেন, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এনিমির অনেকগুলো টুলস পেয়ে যাবেন। এইখান থেকে দেখতে পাচ্ছেন এদিকে যত আসবেন এদিকে অনেকগুলো টুলস পাবেন। এইখান থেকে আপনার যেটা পছন্দ ঠিক ওইটাই দিয়ে দিবেন। তো আমি এখান থেকে স্কুল, ন্যাচারাল বা এগুলো যেটাই আপনার পছন্দ সেটা দিতে পারবেন। তো আমি এখান থেকে স্কুলটা দিয়ে দেখিয়ে দিব, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হালকা একটু প্রসেস নেবে। প্রসেস নেওয়ার পর এখানে রেজাল্টটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন রেজাল্টটা এখানে চলে আসছে। এইখানে কিন্তু ভয়েস মিউজিক দুটি ঠিক থাকবে, শুধু চেহারাটা চেঞ্জ হবে। যে ন্যাচারালটা দিয়েছি ঠিক ওইটা অনুসারে কিন্তু এখানে চলে আসছে। তো আমি এখানে একটু চালিয়ে দেখাচ্ছি আপনাকে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন। তো দেখতে পাচ্ছেন এইখানটাতে ভয়েস এবং মিউজিক যেটাই দিবেন না কেন সব কিছু ঠিক থাকবে, শুধু আপনার চেহারাটা চেঞ্জ হয়ে কার্টুনে তৈরি হয়ে যাবে। তো দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। এইখান থেকে আপনি চাইলে আরও করতে পারবেন, আপনার যেটা পছন্দ ঠিক সেই অনুযায়ী করতে পারবেন। তো এইখান থেকে আপনি এবার এটাকে এক্সপোর্ট করার জন্য, আপনার গ্যালারিতে এক্সপোর্ট করার জন্য আপনি এইখান থেকে উপরে এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখান থেকে আপনি এই যে কোয়ালিটি এইখান থেকে কম বেশ করে নিতে পারবেন। তারপর নিচের দিকে সেভ ভিডিও, এটাতে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই কিন্তু এটা এই যে এক্সপোর্টিং প্রজেক্ট, এখান থেকে পার্সেন্টেজে 100% গিয়ে আপনার এটা আপনার গ্যালারিতে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আর নিত্য নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাজিয়ে রাখুন। তাহলে আমাদের এই চ্যানেলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া হবে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।